তো এটা আমাদের নিউ রেসিডেন্ট হোস্টেল মালদা মেডিকেল হসপিটালে, এটা নিউ খুলেছে, একদম নিউ। তো এর ভেতরে রুম ট্যুর দেবো তোমাদের সাথে। তো হ্যালো গাইজ, আজকে আমরা দেখো মালদা মেডিকেল কলেজ সিনিয়র বয়েজ সরি সিনিয়র রেসিডেন্ট হোস্টেল, মানে মেনলি হাউস স্টাফ, ইন্টার্ন এবং সিনিয়র রেসিডেন্ট বা পিজিটি যারা ক্র্যাক করবে তাদের রুমগুলো খুবই সুন্দর, লাইক প্রচুর সুন্দর। তো দেখো এখানে চেয়ার দেওয়া হয়েছে, চেয়ার সাথে টেবিল আছে, টেবিলের সাথে বেডও খুবই সুন্দর বেড, এবং ঘরের কাঠামোটাও খুবই সুন্দর, লাইট আছে দুটো করে, এরপরে ফ্যানও আছে দুটো, আর বাইরের ভিউটাও আছে। আর মেনলি সবথেকে এটা বেটার জিনিস হচ্ছে সেটা হচ্ছে বাথরুম, বাথরুমটা তোমার দেখাচ্ছি, মানে লাইক খুবই সুন্দর বাথরুম, মানে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, বলছি আমাদের হোস্টেল যদি এরকম মতো হোস্টেলেই শুয়ে থাকতাম সারাদিন। তো এটা হোস্টেলের মিরর, আর এটা হোস্টেলের, আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা খুবই সুন্দর। আর এর সাথে হচ্ছে আর একটা পাশের রুমগুলো সেম। তো চেয়ার টেবিল আছে, দরজা এটা, বাইরেটা দেখা যাচ্ছে, এটা তালা মারা আছে, আর এটা বাইরের ফ্লোরটা। আর এখনো কি ওইখানে শিফট হয়নি অ্যাকচুয়ালি, তো শিফট হলে তখন এটা আরও সুন্দর হবে। আর এদিকে লিফটটা আছে আমাদের, লিফট এখানে হচ্ছে লিফটটা, লিফটটাও খুবই সুন্দর, মানে বয়েজ হোস্টেলে এত সুন্দর লিফট নেই, মানে ভিআইপি লিফট লাগে নিজেকে চাপলে এখানে। তো অল অ্যাবাউট মানে আমাদের হোস্টেলে বোধহয় একটা ভালোবাসা জন্মলো, লাইক মনে হচ্ছে খুবই তাড়াতাড়ি হাউস স্টাফে যে এই কলেজে, মানে আমাদেরই কলেজ অবশ্য, তাই এই রুমটা নিয়ে নিই আর কি। তো টাটা।